ছুটির দিনেও তীব্র যানজটে ও যানবাহনের অভাবে ভুগছে নগরবাসী মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে অনেকটা সহনীয় করেছিল নাগরিক জীবন গেল সপ্তাহের সহিংসতায় ক্ষতিগ্রস্ত এসব স্থাপনা বন্ধ রয়েছে সেতুমন্ত্রী জানিয়েছেন নির্দিষ্ট করে বলা যাচ্ছে না কবে চালু হবে এসব সুবিধা আরও জানাচ্ছেন মুনিয়া যুথি কোটা সংস্কার আন্দোলনের সময় আগুন দেওয়া হয়েছিল মেট্রো রেলের মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশনে এতে ভাঙচুরে ক্ষতি হয় কোটি কোটি টাকার যন্ত্রপাতি কবে নাগাদ ঠিক হতে পারে মেট্রো স্টেশন কর্তৃপক্ষ বলছেন লাগতে পারে বছরেরও বেশি সময় এছাড়াও মহাখালীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিভিন্ন টোল প্লাজায় আগুন দেওয়া হয় হামলা করা হয় সেতু ভবনে লুট করা হয় কোটি টাকার সম্পদ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ সেতু ভবন পরিদর্শন করে বলেন মেট্রো রেল ও এলিভেটেড ওয়ে কবে চালু হবে তা এখনই বলা যাচ্ছে না মেট্রো রেলের কাজীপাড়া মিরপুর দশ এই দুটা ধ্বংসপ্রাপ্ত এক বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না বলে এক্সপার্টরা কারফিউ চলমান থাকলেও সীমিত পরিসরে চলছে অফিস আদালত ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রাজধানী মুনিয়া জ্যোতি নাগরিক ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার